নমস্কার আজকে আমি আপনাদেরকে শেখাবো সি মাইনর স্কেল ওকে তো সি মাইনর স্কেলের সেকেন্ড শেপ থার্ড শেপ ফোর্থ শেপ ফার্স্ট শেপ আমি আজকে শেখাবো আপনাদেরকে আর যারা সি মেজর স্কেলের সারেগামাগুলো দেখেননি এখনো লেসনটা তাহলে আমি আপনাদেরকে এটা লিংক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনে আপনারা দেখে নেবেন এটা ওকে তো আজকে আমি সি মাইনর স্কেল আমি আপনাদেরকে শেখাবো প্রথম তো সি মাইনর স্কেলে চারটা ভাগ আছে একটা ভাগ সেকেন্ড শেপ এরপর একটা থার্ড শেপ তারপর হচ্ছে ফোর্থ শেপ তারপর হচ্ছে ফার্স্ট শেপ ওকে তো এখন আমি আপনাদেরকে সেকেন্ড শেপটা শিখাচ্ছি তো সি মাইনর স্কেলের সেকেন্ড শেপটা শুরু হবে এখান থেকে লো অক্টিভ থেকে লো অক্টিভটা হবে আমাদের সি মাইনর স্কেলের নি নি হবে লো অক্টিভটা এই যে নি এটা হচ্ছে ফাইভ নাম্বার স্ট্রিং ওয়ান নাম্বার ফ্রেটটা হচ্ছে নি এটা হচ্ছে লো অক্টিভ তারপর এর থেকে হবে মিডল অক্টিভ এখান থেকে সা ফাইভ নাম্বার স্ট্রিং থ্রি নাম্বার ফ্রেট তারপর হবে রে ফোর নাম্বার স্ট্রিং ওপেন তারপর হবে গা ফোর নাম্বার স্ট্রিং ওয়ান নাম্বার ফ্রেট তারপর হবে মা ফোর নাম্বার স্ট্রিং থ্রি নাম্বার ফ্রেট তারপর হবে পা থ্রি নাম্বার স্ট্রিং ওপেন তারপর হবে ধা কোমল ধা থ্রি নাম্বার স্ট্রিং ওয়ান নাম্বার ফ্রেট তারপর হবে নি থ্রি নাম্বার স্ট্রিং থ্রি নাম্বার ফ্রেট হবে নি তারপর হবে সা টু নাম্বার স্ট্রিং ওয়ান নাম্বার ফ্রেট হবে সা ওকে এই সাটা হবে হাই অক্টিভ আচ্ছা তাহলে আমি যদি বাজাই একসাথে দেখুন তাহলে কিরকম হবে নি সা রে তো মেজর হচ্ছে আপনার সব শুদ্ধ স্বর থাকবে আর মাইনরের মধ্যে কোমল স্বর থাকবে বলতে গা থাকবে কোমল ধা থাকবে কোমল নি থাকবে কোমল গা ধা নি হবে কোমল স্বর ওকে আচ্ছা এইটা যদি আমরা যদি এক সপ্তাহ প্র্যাকটিস করি প্রতিদিন দুই ঘন্টা করে তাহলে এটা এরকম ভাবে ফার্স্ট হতে হবে কিন্তু এরকম ভাবে হবে আমাদের লো অক্টিভটা হচ্ছে এখান থেকে নি এবার সাত থেকে আরম্ভ হবে মিডল অক্টিভ সা রে গা মা পা ধা নি অবধি হবে মিডল অক্টিভ তারপরে সা টা হবে হাই অক্টিভ ওকে তাহলে সেকেন্ড শেপ আমি এখন শিখালাম থার্ড শেপ ওকে তো থার্ড শেপ আরম্ভ হবে এখান থেকে পা থেকে আরম্ভ হবে লো অক্টিভটা হবে পা ধা নি অবধি লো অক্টিভটা থাকবে তাহলে পা হবে আপনার সিক্স নাম্বার স্ট্রিং থ্রি নাম্বার ফ্রেট হবে পা তারপর হবে ধা সিক্স নাম্বার স্ট্রিং ফোর নাম্বার ফ্রেট হবে ধা তারপর হবে নি সিক্স নাম্বার স্ট্রিং সিক্স নাম্বার ফ্রেট হবে নি তাহলে পা ধা নি অবধি হবে লো অক্টিভ তারপর হবে মিডল অক্টিভ এখান থেকে সা ফাইভ নাম্বার স্ট্রিং থ্রি নাম্বার ফ্রেট হবে সা তারপর হবে রে ফাইভ নাম্বার স্ট্রিং ফাইভ নাম্বার ফ্রেট রে তারপর হবে গা ফাইভ নাম্বার স্ট্রিং সিক্স নাম্বার ফ্রেট হবে গা তারপর হবে মা ফোর নাম্বার স্ট্রিং থ্রি নাম্বার ফ্রেট হবে মা তারপর হবে পা ফোর নাম্বার স্ট্রিং ফাইভ নাম্বার ফ্রেট হবে পা তারপর হবে ধা ফোর নাম্বার স্ট্রিং সিক্স নাম্বার ফ্রেট ধা তারপর হবে নি থ্রি নাম্বার স্ট্রিং থ্রি নাম্বার ফ্রেট নি তারপর হবে সা থ্রি নাম্বার স্ট্রিং ফাইভ নাম্বার ফ্রেট সা তারপর হবে রে টু নাম্বার স্ট্রিং থ্রি নাম্বার ফ্রেট হবে রে তারপর হবে গা থ্রি নাম্বার স্ট্রিং ফোর নাম্বার ফ্রেট হবে গা তারপর হবে মা টু নাম্বার স্ট্রিং সিক্স নাম্বার ফ্রেট হবে মা তারপর হবে পা ওয়ান নাম্বার স্ট্রিং থ্রি নাম্বার ফ্রেট হবে পা তারপর হবে ধা ওয়ান নাম্বার স্ট্রিং ফোর নাম্বার ফ্রেট হবে ধা তারপর হবে নি ওয়ান নাম্বার স্ট্রিং সিক্স নাম্বার ফ্রেট হবে ওকে তাহলে বাজারে যেরকম ভাবে দেখুন পা ধা নি সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি তাহলে আমাদের লো
অক্টেভটা কোথায় আছে লো অক্টেভটা আছে পা ধা নি অবধি তারপরে মিডল অক্টেভ সা রে গা মা পা ধা নি অবধি হবে মিডল অক্টেভ তারপর হবে হাই অক্টেভ সা রে গা মা পা ধা নি অবধি হবে হাই অক্টেভ ওকে তো এটা যদি তুমি আপনি এক সপ্তাহ বাজাবেন তারপরে এটা এরকম ভাবে ফাস্ট হবে পা ধা নি সা রে গা মা পা এগুলি প্রতিদিন দু ঘন্টা করে কমে দু ঘন্টা করে প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের হাতগুলি একদম পরিষ্কার হবে ওকে তাহলে এখন আমি দেখাবো আপনাকে ফোরশেপ ফোরশেপে লো অক্টেভ আরম্ভ হবে এখান থেকে সিক্স নাম্বার স্ট্রিং এক নাম্বার ফ্রেটটা হবে সা তারপর হবে রে ফাইভ নাম্বার স্ট্রিং ফাইভ নাম্বার ফ্রেট হবে রে তারপর হবে গা ফাইভ নাম্বার স্ট্রিং সিক্স নাম্বার ফ্রেট হবে গা তারপর হবে মা ফাইভ নাম্বার স্ট্রিং এইট নাম্বার ফ্রেট তাহলে সা রে গা মা এরপর তারপরে পা হবে ফোর নাম্বার স্ট্রিং ফাইভ নাম্বার ফ্রেট হবে পা তারপর হবে ধা ফোর নাম্বার স্ট্রিং সিক্স নাম্বার ফ্রেট হবে ধা তারপর হবে নি ফোর নাম্বার স্ট্রিং এইট নাম্বার ফ্রেট হবে নি তারপর হবে সা থ্রি নাম্বার স্ট্রিং ফাইভ নাম্বার ফ্রেট হবে সা তারপর হবে রে থ্রি নাম্বার স্ট্রিং সেভেন নাম্বার ফ্রেট হবে রে তারপর হবে গা আপনার থ্রি নাম্বার স্ট্রিং এইট নাম্বার ফ্রেট হবে গা তারপর হবে মা টু নাম্বার স্ট্রিং সিক্স নাম্বার ফ্রেট হবে মা তারপর হবে পা টু নাম্বার স্ট্রিং এইট নাম্বার ফ্রেট হবে পা তারপর হবে ধা টু নাম্বার স্ট্রিং নাইন নাম্বার ফ্রেট হবে ধা তারপরে নি হবে ওয়ান নাম্বার স্ট্রিং সিক্স নাম্বার ফ্রেট হবে নি তারপরে সা হবে ওয়ান নাম্বার স্ট্রিং এইট নাম্বার ফ্রেট হবে সা ওকে তাহলে আমাদের লো অক্টেভটা কোথায় আছে সা রে গা মা পা ধা নি অবধি হবে লো অক্টেভ তারপর হবে মিডল অক্টেভ এখান থেকে সা রে গা মা পা ধা নি অবধি আর এই সাটা থাকবে হাই অক্টেভে ওকে তাহলে এটা বাজালো দেখুন কিভাবে হবে বাজানোটা সা রে গা প্রতিদিন দু ঘন্টা করে বাজাবেন আপনারা তারপরে দেখাবো ফার্স্ট শিফট ওকে সেকেন্ড শিফট দেখালাম থার্ড শিফট দেখালাম ফোর্থ শিফট দেখালাম এবার ফার্স্ট শিফট ফার্স্ট শিফটের এই লো অক্টেভের সা হচ্ছে এখান থেকে সিক্স নাম্বার স্ট্রিং এইট নাম্বার ফ্রেট হ্যাঁ এখানে সা তারপর হবে রে সিক্স নাম্বার স্ট্রিং টেন নাম্বার ফ্রেট হবে রে তারপর হবে গা সিক্স নাম্বার স্ট্রিং ইলেভেন নাম্বার ফ্রেট হবে গা আর স্ট্রোক গুলো কিন্তু ডাউন আপ ডাউন এভাবে দিতে হবে কিন্তু ডাউন আপ ডাউন ওকে তাহলে সা রে গা দেখালাম সা রে গা মা মা হবে আপনার ফাইভ নাম্বার স্ট্রিং এইট নাম্বার ফ্রেট হবে মা পা হবে ফাইভ নাম্বার স্ট্রিং টেন নাম্বার ফ্রেট হবে পা তারপর হবে ধা হবে ফাইভ নাম্বার স্ট্রিং ইলেভেন নাম্বার ফ্রেট হবে ধা এবার নি হবে ফোর নাম্বার স্ট্রিং এইট নাম্বার ফ্রেট হবে নি তারপরে হবে সা এই ফোর নাম্বার স্ট্রিং টেন নাম্বার ফ্রেট হবে সা এরপর তারপরে হবে রে থ্রি নাম্বার স্ট্রিং সেভেন নাম্বার ফ্রেট হবে রে তারপরে গা হবে ঠিক আবার এক নাম্বার আঙুলটা দিয়ে নিয়ে আসতে হবে এখানে হ্যাঁ গা হবে আপনার থ্রি নাম্বার স্ট্রিং এইট নাম্বার ফ্রেট গা তারপরে হবে মা থ্রি নাম্বার স্ট্রিং টেন নাম্বার ফ্রেট হবে মা তারপর হবে পা টু নাম্বার স্ট্রিং এইট নাম্বার ফ্রেটে হবে পা তারপর হবে ধা টু নাম্বার স্ট্রিং নাইন নাম্বার ফ্রেটে হবে ধা তারপর হবে নি টু নাম্বার স্ট্রিং ইলেভেন নাম্বার ফ্রেটে হবে নি তারপর হবে সা
1 নাম্বার স্ট্রিং 8 নাম্বার ফ্রেটে হবে সা তারপর হবে রে 1 নাম্বার স্ট্রিং 10 নাম্বার ফ্রেটে হবে রি তারপর হবে গা 1 নাম্বার স্ট্রিং 11 নাম্বার ফ্রেটে হবে গা তাহলে আমাদের লো অক্টেভটা কোথায় আছে এই দেখুন সা রে গা মা পা ধা এই নি অক্টে আছে আমাদের লো অক্টেভ তারপর হবে মিডল অক্টেভ এখান থেকে সা রে মিডল অক্টেভ তারপর হবে হাই অক্টেভ এখান থেকে সা রে গা ওকে তো আমি এটা বাজিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন সা রে গা মা পা ধা নি সা আবার দেখছে তো এখান থেকে গা রে সা নি গা পা মা গা রে সা নি গা পা গা রে তারপর একটু স্পিডে বাজে যদি বাজা দেয় লোক কিরকম ভাবে বাজবে তাহলে সেকেন্ড সেকেন্ড শেপের সাথে কেমনটা হবে হচ্ছে কিভাবে মাইনরটা তাহলে ফোর শেপটা কিভাবে হবে তো মাইনর স্কেলটা আমি আজকে আপনাদের শিখালাম তো এটা কিরকম লাগলো ভিডিওটা আপনারা জানাবেন কমেন্ট করে আর আপনারা প্র্যাকটিস করুন ভালো করে দু ঘন্টা করে করে প্র্যাকটিস করুন আর যারা এই মেজর স্কেলটা সি মেজর স্কেলটা দেখেননি তো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা এখান থেকে আপনারা মেজর স্কেলটা দেখে নেবেন তো মাইনর স্কেলটা আমি দেখে দিলাম আজকে তো আপনারা প্র্যাকটিস করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার।